পাহাড়ি অঞ্চলে বাঁশ ও বেত দিয়ে তৈরি করা হচ্ছে রঙিন কুলা, ডালা, ঝুড়ি, চালন, কলমদানি, ফুলের টব, টুকরি সহ হরেক রকমের নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এসব পণ্য বিক্রি করা হয় সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায়। আমার দাদা করতো, তা দাদা থেকে বাবা শিখেছে, বাবা থেকে মা বাবা থেকে আমরা শিখছি। আমার এই কাজই সংসার চলে, আমার ছেলেরাও এই কাজই করে। পূর্বপুরুষদের প্রাচীন এই পেশা আঁকড়ে ধরে জীবিকা নির্বাহ করছে হবিগঞ্জের এই পরিবার। তাদের হাতের শৈল্পিক ও নিপুণ কাজ দেখে ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রতি ঝুঁকছে আশপাশের অন্যান্য পরিবারগুলো। তবে প্লাস্টিক পণ্যের দৌরাত্ব্যে মুখ থুবড়ে পড়ছে ঐতিহ্যবাহী গ্রামীণ এই কুটির শিল্প। এটা আমাদের কুটির শিল্পের কাজ, বাপ দাদার ঐতিহ্য। আমরা মানে আমরা প্রাচীন যুগের থেকে এটা মানে বাবা মার কাছ থেকে শিক্ষা, আমার বাবা মা তার বাবা মার কাছ থেকে শিক্ষা। কিন্তু আমরা মনে করেন যে এইগুলা যে তৈরি করি বা ইয়ে করি মানে ন্যায্য মূল্য পায় না। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলি বাজারের পাশে দীর্ঘদিন ধরে বসবাস করছে এই পরিবারটি। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা থেকে আসা এই পরিবারের সবাই ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে জড়িত। ওরা বিভিন্ন ধরনের কুটির শিল্প জিনিস তৈরি করছে, যেমন কুলা, ঝাঁকি, এগুলো তৈরি করছে। ওরা এগুলো তৈরি করে জীবনে এগিয়ে যাচ্ছে। সচ্ছল ও উন্নত জীবনের প্রত্যাশায় অনেকেই কুটির শিল্পের পেশা পরিবর্তন করলেও এই পরিবারটি আঁকড়ে ধরে রেখেছেন বংশ পরম্পরায়। হাতের কারুকার্য এবং দক্ষতায় মুগ্ধ অনেক প্রতিবেশী উৎসাহ নিয়ে এই পরিবারের কাছ থেকে কুটির শিল্পের কাজ শিখছেন। স্থানীয়রা মনে করেন সরকার উদ্যোগ নিলে হারানো যৌবন ফিরে পাবে এই গ্রামীণ শিল্প। ওরা আমাদের বাসায় আজকে 4 বছর যাব কুটির শিল্পীর কাজ করে যাইতেছে। এখন কুটির শিল্পীর কাজগুলো আমরা এলাকাবাসী দেখিয়া খুব মুগ্ধ, খুব সুন্দর লাগতেছে। পর্যাপ্ত সহায়তা পেলে কুটির শিল্পে বেকার তরুণ তরুণীদের কর্মসংস্থানের ভালো সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন স্থানীয় ইউপি সদস্য শাহ নুরুজ্জামান। ওদের কাজ দেখে আমাদের এলাকাবাসী মুগ্ধ এবং ছোট বড় সবাই তাদের কাজ দেখে এই কাজের যে পরিশ্রম এবং তাদের শ্রমের যে মূল্যটা ওটা পাচ্ছে না এবং সংসারের অভাব অনটন সবসময় লেগে থাকে। আমি আশা করব বাংলাদেশ সরকার তাদেরকে যদি সহযোগিতা করে এই কুটির শিল্পের মাধ্যমে একটা কর্মসংস্থান, বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান করলে বাংলাদেশ এগিয়ে যাবে। দেশে এখনো বাঁশ ও বেত দিয়ে তৈরি করা পণ্যগুলোর ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান হবিগঞ্জ বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আজহারুল ইসলাম। এই কার্যক্রমকে এগিয়ে নিতে উদ্যোক্তাদের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের আওতায় উন্নত মানের প্রশিক্ষণ ও ঋণ দিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। বাঁশ বেত দিয়ে যে বিভিন্ন কুলা, ঝুড়ি এইসব তৈরি করছে সেটা দেখে আমাদের খুবই ভালো লেগেছে এবং মনে হয়েছে এই উদ্যোগ তাদের সফলতা নিয়ে আসতে পারে। ওই অঞ্চলে আরো অনেক পরিবার এই কাজের সাথে জড়িত হওয়ার জন্য খুবই আগ্রহী এবং এই পণ্যটির হবিগঞ্জ জেলা সহ আশেপাশে সিলেট মৌলভীবাজারেও চাহিদা রয়েছে। তো সেক্ষেত্রে যদি এই গ্রামের লোকজন এবং এই পরিবার সহ গ্রামের লোকজন যদি আমাদের কাছে সুযোগ সুবিধার জন্য আসে, সেক্ষেত্রে আমরা তাদের উন্নত ধরনের প্রশিক্ষণ এবং আমাদের বিসিক কর্তৃক পরিচালিত যেই ঋণ কার্যক্রম আছে তার আওতায় এনে তাদেরকে সর্বোত্তম সহযোগিতা করার চেষ্টা করব। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এ ধরনের পণ্যের ন্যায্য দাম না পায় হতাশ উদ্যোক্তারা। সরকারি সহযোগিতা পেলে বিদেশে পণ্য রপ্তানি করে এ পেশায় স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন তারা। সরকার যদি সহযোগিতা করে তাহলে আমরা কিছু লাভবান হতে পারি বা এইগুলো আমরা বাইরে রপ্তানি করতে পারি। যতটুকু ইনকাম করে মানে সংসার চালাতে বা এই করতে এটা দিন আনের দিন খাওয়ার মতনই আমাদের চলে, এ হলো বিষয়। যদি সরকার যদি আমাদেরকে যদি একটু যদি সহযোগিতা বা ইয়ে যদি করতো বা আমাদের পাশে যদি কোনো মানুষ যদি দাঁড়াতো তাহলে আমাদের একটু সুবিধা হতো বা আমরা আর ওই কাজটাকে আরো প্রজন্ম আরো এগিয়ে নিয়ে যেতে পারতাম, এটাই আমাদের কাম্য বাসনা ছিল। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প। একদিকে বাঁশের উৎপাদন কমে যাওয়া, অন্যদিকে প্লাস্টিক পণ্যের সহজলভ্যতায় বাজারে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে প্রায় বিলুপ্তির পথে থাকা কুটির শিল্প আঁকড়ে ধরে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন অনেকেই। আমি আশা করবো যে এলাকায় যদি কুটির শিল্পের ব্যবস্থা করে দেওয়া হয়, এই কুটির শিল্প গুলারে বরাদ্দ দেওয়া হয়, আরো একটু আমাদের এলাকার বেকার যে পুলাপান আছে, মেয়েরা আছে, এরা যদি এটার মাঝে একটু প্রশিক্ষণ নেয় আমার মনে হয় এরাও বেকারত্ব দূর করতে পারবে।